Assalamualaikum viewers, Motor Vehicles BD channel এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যদিও এটা নতুন ভিডিও বলা যাবে না, আমি গতকালকে শুক্রবার গিয়েছিল, তো এই 5 স্টার কার সেল সেন্টারে একটা লাইভ করেছিলাম, বাট আনফরচুনেটলি কোন একটা রিজনে সেই লাইভটার সেভ হয় নাই, তো পরে আর আমি সেই ভিডিওটা আর আপনাদের পাবলিশ করতে পারিনি পাবলিকলি। তো এই কারণে হচ্ছে আজকে আবার চলে আসলাম এখানে, তো একটা গাড়ি দেখাবো। তো এর মধ্যে যে নোয়া কেয়ার 42টা আমি দেখিয়েছিলাম সেটা সম্ভবত সেল হয়ে গিয়েছে, তো দেখি মানে শোরুমে এখনো ওনার আসেনি। তো বাকি যে দুইটা গাড়ি আছে সেটা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি, আর যারা নিউ ভিউয়ার্স আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিউয়ার্স আর একটা বিষয়, সেটা হচ্ছে কুইজের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ এরকম একটা কুইজের অ্যারেঞ্জমেন্ট করার ইয়াতে আপনারাও আগ্রহী আছেন। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করি। তো ভিউয়ার্স প্রথমেই আজকে আমরা একটা টয়োটা 100 গাড়ি দেখব, এটা হচ্ছে স্কাই ব্লু কালারের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা হচ্ছে মানে গাড়ির লুকটা বেশ সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এই গাড়িটা হচ্ছে আমরা একটু দেখে নেই, এটা 94 মডেল 2000 রেজিস্ট্রেশন, 1994 মডেল 2000 রেজিস্ট্রেশন। ভিউয়ার্স এটা হচ্ছে এটার সামনের দিকের লুকটা, এখানে একটা পিলার আছে তাই সম্ভবত ভালো মতন দেখাতে পাচ্ছি না। এটা ঢাকা মেট্রো গ13 সিরিয়ালের একটা গাড়ি। এটা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল হেডল্যাম্প আছে, এবং এখানে যে সাইড ইন্ডিকেটর ল্যাম্প আছে সেটা হচ্ছে ক্রিস্টাল। গ্রিলটা হচ্ছে এখনও গাড়ির সাথে আছে, এই পাশের ল্যাম্পটা অবভিয়াসলি ক্রিস্টাল হবে, এবং সামনে একটি স্টিলের বাম্পার কিন্তু পেয়ে যাবেন। গাড়ির কালারটা কিন্তু মানে আমার কাছে অনেক ভালো, মানে পছন্দসই হয়েছে। এটা সম্ভবত স্কাই ব্লু না, পেস্ট কালার মনে হয়। ভিউয়ার্স এটা হচ্ছে এই সামনে টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন, বেশ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা, কিন্তু বেশ ভালো টিপটপ কন্ডিশনে আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পেছনের টায়ার এবং রিংটা। এটা হচ্ছে আমি গাড়ির পেছনের লুকটা একটু দেখাই, এটা এসি লিমিটেড প্যাকেজের একটা গাড়ি, এবং টেল ল্যাম্পগুলো কিন্তু এখনও গাড়ির সাথেই আছে দেখতে পাচ্ছেন। পেছনেও একটা স্টিল বাম্পার আছে ভিউয়ার্স। তো এই পাশের লুকটা একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, গাড়িতে কিন্তু কোনো ডেন বা স্ক্র্যাচ বা স্পট কিন্তু নেই। তো ভিউয়ার্স চলুন আমরা এটা ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে রেন শেডও দেওয়া আছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে এটার গাড়ির ইন্টেরিয়ার লুক। ড্যাশবোর্ডটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের। ভিউয়ার্স এই পাশের সিট কভারগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ, এটা অটো ট্রান্সমিশনের একটা গাড়ি, ডোর উইন্ডো হচ্ছে সব অটো। তো ভিউয়ার্স এটা সিট কভারগুলো দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় কিন্তু আছে। তো চলুন ভিউয়ার্স আমরা ইনসাইড লুকটা একটু আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স এটা হচ্ছে প্যাসেঞ্জার সিটের লুকটা, এখানে দেখতে পাচ্ছেন পেছনের ডোর প্যাডগুলো ফ্রেশ অবস্থায় আছে, এবং এখানে কমফোর্টলি ট্রাভেল করার মতো বসার স্পেস পেয়ে যাবেন। সিট কভারগুলো এটারও ফ্রেশ আছে, এটা দেখতে পাচ্ছেন ডোর, পেছনের যে ডোরটা এবং ডোর প্যাডটা, এবং ডোরের যে রাবারগুলো আছে সেগুলোও দেখতে পাচ্ছেন, এটা ফ্রেশ আছে, ভাঙা ছেঁড়া বা ফাটা কিন্তু নেই। ভিউয়ার্স কালকে যারা আমার লাইভ দেখেছেন তারা সম্ভবত এই গাড়িগুলো দেখেছেন, বাট লাইভটা আনফরচুনেটলি এনি রিজনে সেভ হয়নি। তো ভিউয়ার্স আমরা এখন এই গাড়িটির ইঞ্জিনের লুকটা দেখছি। এখানে আপনারা ইএফআই এর একটা ইঞ্জিন পেয়ে যাবেন, 1331 সিসি সিএনজি অকটেন, দোনোটাতে গাড়ি ড্রাইভ করা যাবে, এসি কমপ্লিট আছে। আমি একটু ইঞ্জিনের লুকটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এবং ব্যাটারিটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে, ক্র্যাঙ্ক ব্র্যান্ডের ব্যাটারি আছে। এবং ভিউয়ার্স এটার ইঞ্জিন হুড বা বনার যেটা দেখতে পাচ্ছেন সেটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে, এবং এখানে রাবার দেওয়া আছে যাতে বডিতে মানে এটা অফ করার সময় বডিতে যাতে স্ক্র্যাচ বা দাগ না পড়ে। তো ভিউয়ার্স এটা হচ্ছে গাড়ির ট্রাঙ্ক বা ব্যাগডালার যে ভিতরের লুকটা আছে, এখানে সিলিন্ডার বসানো আছে দেখতে পাচ্ছেন। সিলিন্ডার বসানোর পরেও কিন্তু এখানে ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার মতো একটা ভালো স্পেস পেয়ে যাবেন ভিউয়ার্স, এখানে ভালো একটা স্পেসই দেখা যাচ্ছে। এবং ভিউয়ার্স এটা যেই ব্যাকহুড বা ট্রাঙ্ক বা যেটাই বলেন যেই ব্যাগডালাটা আছে সেটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে। ভিউয়ার্স গাড়িটার প্রাইস নিয়ে এখন কথা বলবো। গাড়িটা হচ্ছে 94 মডেল 2000 রেজিস্ট্রেশন, 1331 সিসি একটা ইএফআই ইঞ্জিন আছে। এবং ভিউয়ার্স পেপারস আপ টু ডেট, আপনারা যে কোনো মুহূর্তে গাড়ি এসে যদি পছন্দ হয় আপনারা ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন। এবং ভিউয়ার্স হচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 3,95,000 টাকা, এটা আপনারা নেগোশিয়েট করতে পারবেন। এই শোরুমে কোনো প্রাইসই কিন্তু ফিক্স না, আপনারা আপনাদের মতো করে নেগোশিয়েট করতে পারবেন। আস্কিং প্রাইস 3,95,000 টাকা, বাট পার্সোনালি আমার গাড়ির কালারটা অনেক বেশ ভালো লেগেছে।
তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা একটা করোনা প্রিমিয়াম গাড়ি দেখছি। এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন আছে, গ্রে কালার, মূলত গাড়িটা হচ্ছে গ্রে কালারের। এবং ভিউয়ার্স এটা হচ্ছে 98 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন। তো চলুন আমরা প্রথমে সামনের লুকটা একটু দেখাই। এটা হচ্ছে হেডল্যাম্পটা গাড়ির সাথেই, ইন্ডিকেটর ল্যাম্প লাইটটা সম্ভবত এটা নতুন লাগানো হয়েছে। গ্রিলটা হচ্ছে গাড়ির সাথেই গ্রিল আছে ভিউয়ার্স। এই পাশের যে হেডল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সাথের, এবং গাড়িতে কোনো ডেন বা স্পট কিন্তু নেই। ঢাকা মেট্রো 15 সিরিয়ালের একটা গাড়ি, এবং নিচে ফগ লাইটেরও একটা অপশন আছে। তো ভিউয়ার্স আমি এই পাশের লুকটা একটু দেখাচ্ছি। এর আগে টায়ার এবং রিংটা দেখেন, একদম ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে গাড়ির বডির লুকটা। গাড়িতে একটু চিকচিক ভাব কিন্তু আছে, আপনারা লক্ষ্য করছেন কি না। তো ভিউয়ার্স এখানে পিছনে টায়ার রিংটাও ফ্রেশ অবস্থায় আছে। গাড়িটার একটা স্টাইলিশ লুক আছে, এবং ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়ার জি এডিশনের একটা গাড়ি, ঢাকা মেট্রো 15 সিরিয়াল। এবং টেল ল্যাম্পগুলো কিন্তু গাড়ির সাথেই দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এই পাশের লুকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিউয়ার্স আমরা এখন এটার ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইন্টেরিয়ার লুকটাও বেশ স্টাইলিশ আছে। ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালারের, এবং মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, এবং অবভিয়াসলি এটা অটো ট্রান্সমিশনের একটা গাড়ি। ডোর উইন্ডো হচ্ছে সব অটো। এটা হচ্ছে স্টিয়ারিং, এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অনেকগুলো মিটার দেখা যাচ্ছে। ওই পাশে ডোর প্যাডটা ভিউয়ার্স দেখাচ্ছি, ডোর প্যাডটা ফ্রেশ অবস্থায় আছে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা স্পেস আছে, কিন্তু যিনি ড্রাইভ করবে উনিও খুব কমফোর্টলি ড্রাইভ করতে পারবে, এবং পাশের যে প্যাসেঞ্জার বসবে উনিও কিন্তু কমফোর্টলি বসতে পারবে। দেখতে পাচ্ছেন ভালো একটি স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। সিট অ্যাডজাস্টমেন্টের যে সুইচগুলো সেগুলো এখানে আছে। এই পাশের ডোর প্যাডটাও আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডোর লক এবং উইন্ডো ওঠানামার যেই সুইচেসগুলো আছে। তো ভিউয়ার্স চলুন আমরা প্যাসেঞ্জার সিটের লুকটা একটু আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সিটের লুকেও বেশ ভালো স্পেস আছে বসার। ওই পাশে ডোর প্যাডটা দেখাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কমফোর্টলি আপনারা কিন্তু এখানে বসতে পারবেন। আপনার যে সিট কাভারগুলো সেটাও ফ্রেশ আছে, কমফোর্টলি বসার এখানে ভালো একটি স্পেস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন দূরে ট্রাভেলের জন্য কমফোর্টলি বসে ট্রাভেল করাটা অনেক জরুরি, নাহলে দেখা যাবে অনেক প্রবলেম হতে পারে। এটা ভিউয়ার্স হচ্ছে এই পাশের ডোরটা, এবং ডোর প্যাডটাও দেখাচ্ছি। তো আমি ভিতর থেকে একটা ফ্রন্ট সাইডের লুক নিচ্ছি, ক্লিয়ার আসতেছে না মনে হয়। ভিউয়ার্স এই করোনা প্রিমিয়াম গাড়িটার আমরা ইঞ্জিনের লুকটা দেখবো। এটাতে EFI ইঞ্জিন আছে, ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1587 সিসি, ধরতে গেলে 1600 সিসি। সিএনজি অপটেন, দোনোটাতেই ড্রাইভ করা যাবে, এসি কমপ্লিট আছে। ভিউয়ার্স আমি ইঞ্জিনের লুকটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনের লুকটা মোটামুটি ফ্রেশ আছে, এখান থেকে গিয়ারবক্সটাও দেখতে পাচ্ছেন, ব্যাটারিটাও মোটামুটি ভালো অবস্থায় আছে। 3-4 মাস বা 5 মাসের মতো আপনার অবভিয়াসলি এটা ইউজ করতে পারবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি বেশ ভালোই ভালো অবস্থায় আছে ইঞ্জিন। এটা হচ্ছে ইঞ্জিন হুড বা বনার যেটা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন বাঁকা বা ভাঙা কিন্তু না, মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে। ভিউয়ার্স এই করোনা প্রিমিয়াম গাড়িটার আমরা ব্যাক ডালার যে ব্যাক ফুটের জিন সাইড লুকটা সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার বসানো আছে, এবং এখানে একটা ট্রাঙ্ক লাইটও কিন্তু দেখতে পাচ্ছেন। রাতের বেলা এটা মানে এখানে জিনিসপত্র দেখতে খুব সহজ হবে, এবং এখানে ব্যাক ডালা একটা ভালো স্পেস আছে আপনার ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার মতো। তো ভিউয়ার্স এবার ট্রাঙ্কটা যে দেখতে পাচ্ছেন বা ব্যাক ডালা যেটাই বলি, সেটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স এখন আমরা প্রাইস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 98 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 1587 সিসির একটা ইঞ্জিন আছে, এসি কমপ্লিট, সিএনজি অপটেন, দোনোটাতেই গাড়ি ড্রাইভ করা যাবে, পেপার্স কিন্তু আপ টু ডেট। এটার আস্কিং প্রাইস হচ্ছে 6,10,000 টাকা। এটা নেগোসিয়েট করতে পারবেন, এটা ফিক্স না, এটা কিন্তু আপনারা এখানে কোনো গাড়ির প্রাইসই ফিক্স না, আপনারা কিন্তু আপনাদের মতো করে এটা নেগোসিয়েট করতে পারবেন। আস্কিং প্রাইস 6,10,000 টাকা। তো ভিউয়ার্স আমি এখন যে করোনা গাড়িটার রিভিউ দিলাম সেটার আমি ভেতরে বসে আছি। আসলে এখানে কমফোর্টলি বসার মতো একটা স্পেস আছে, এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সিট অ্যাডজাস্টমেন্টেরও অপশন আছে ভিউয়ার্স,
আমি চাইলে এই যে পিছনের ইয়াটাকে ইয়া করতে মানে সামনে পিছনে করতে পারবো, এবং ভিউয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন সিট মানে কমফোর্টলি এখানে যে কেউ ড্রাইভ করতে পারবে সেরকম অপশন কিন্তু আছে, এবং এরপরও পেছনে যথেষ্ট ভালো স্পেস কিন্তু দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার বসার মতো, এবং সিলিংটাও গাড়ির ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিএনজি যে মিটার আছে সেটা দেখা যাচ্ছে। আমরা জাস্ট একটু ইঞ্জিনটা সুইচ অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অনেকগুলো লাইট আছে সেগুলো অন হলো, এবং এটার মিটারটাও কিন্তু রিট্র্যাক্ট মিটার। তো এখানে মাল্টিমিডিয়া প্লেয়ার দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স গাড়িটা আমরা একটু আপনাদেরকে স্টার্ট করে দেখাই। গাড়িটা খুব ইজিলি কিন্তু স্টার্ট হয়ে গেল ভিউয়ার্স, তো ভিউয়ার্স গাড়িটা কিন্তু খুব ইজিলি স্টার্ট হয়ে গেছে, এখানে ড্যাশবোর্ডে অনেকগুলো মিটার আছে। তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমি এইমাত্র এসি অন করলাম, আপনারা সম্ভবত এয়ার ব্লোয়িং এর একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এসিটা কিন্তু বেশ ভালোই এখানে ঠান্ডা হচ্ছে আর কি। ভিউয়ার্স এখানে এসিটা কিন্তু অটো সিস্টেম আর কি, আপনারা অটোমেটিকলি এসির টেম্পারেচার বাড়বে কমবে। গাড়িটা একদম স্মুথ অবস্থায় আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এবং অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, গুগল ম্যাপের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এই শোরুমের যতগুলো গাড়ি আছে প্রত্যেকটারই রিভিউ করা আছে, সেটার প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি, সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে দেখে গাড়ি চয়েস করতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো প্রাইসই ফিক্স না, সবগুলোই নেগোশিয়েট আলোচনা করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।